দারিদ্রতা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের মাঝে মাঝে শিক্ষার অন্তরায় হয়ে দাঁড়ায়, মানে শিক্ষার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আমিও একটা গরিব ঘরে ছেড়েছিলাম, আমারও শিক্ষার ক্ষেত্রে অনেক এরকম প্রবলেম এসেছিল। আমি সুরজিৎ কুমার ভৌমিক, ITW ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এসেছি জিলেট 2022-এর কিছু স্টুডেন্টকে ফ্রি গাইডেন্সের জন্য বলতে। ফ্রি গাইডেন্স মিন্স হচ্ছে যেসব স্টুডেন্টরা ইকোনমিক্যাল দিক থেকে পুয়ার, মানে হচ্ছে অর্থনৈতিক অবস্থা অনেক নিচের দিকে, বা আমি বলতে পারি যে তারা চেষ্টা করলেও তারা পড়াশোনাটা করতে পারছে না, এগোতে পারছে না, সেই সবের জন্য আমি লাস্ট বার মানে 2021-এও 10 জন ছেলেকে এরকম একটা ফ্রি গাইডেন্স দিয়েছিলাম। এবারে ঠিক করেছি যে 20 জন ছেলেকে এই ফ্রি গাইডেন্সটা দেব। তারা এসে পড়তে পারে, মানে আমি বলবো তাদেরকে সবাইকে অফলাইনে এসে পড়তে, আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে। ডাইরেক্ট কন্ট্যাক্ট যদি হয় তাহলে আমি তাদের ভুল ত্রুটি সেগুলোকে সব ঠিক করে দিতে পারবো। আমার এত বছরের এক্সপিরিয়েন্স, আমি দেখে বুঝে যাই যে কারো খাতা থেকে বুঝতে পারি, এটা আমার অনেক স্টুডেন্টই জানে যে সে কেমন পড়াশোনা করছে না করছে, ঠিক আছে। মানে যারা যারা আমার কাছে পড়েছে বা পড়ে এসছে বা অনেকদিন পরে পড়েছে বা এখন পড়ছে, তারা আমাকে এই ব্যাপারে যথেষ্টই ভাবে ওয়াকিবল যে আমি একটা স্টুডেন্টকে দেখলে বুঝে যাই যে, বা তার সাথে তার খাতা দেখলে বুঝে যাই সে কতটা পড়াশোনা করছে, তার কতটা পড়াশোনা বাড়ানো উচিত। যেমন এবারে 2022-এর স্টুডেন্টদের, এবারে যেহেতু কোশ্চেনটা টাফ হচ্ছে 2021-এ, আমি 2022-এর স্টুডেন্টদের বলে দিয়েছি কিভাবে পড়াশোনাটা করতে হবে, কিভাবে এগোতে হবে, কি কি বই ফলো করতে হবে, এগুলো সব বলে দিই। শুধুমাত্র এখন আর বাজারে যে বইগুলো পাওয়া যায় ওটা করলে হবে না, আরো কি কি বই করতে হবে, আরো কিভাবে প্র্যাকটিস করতে হবে, তাই নিজেরাই প্র্যাকটিস করছে। মানে আমি তাদেরকে গাইড করে দিয়েছি এবং সাথে সাথে তাদেরকে যে যেগুলো পারছে না সেগুলো সব দেখিয়ে দিচ্ছে। এবং চ্যাপ্টার যে যাদেরকে পুরো ক্লিয়ার নেই, বেসিক যাদেরকে ক্লিয়ার নেই, জিলেটের মেন জিনিস হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে হার্ড হার্ড টাইপের কোশ্চেন পত্র করা, ঠিক আছে, এটা সবাই মোটামুটি জানে, এতদিনে জেনে গেছে, সেইগুলোকে করার জন্য। তা যাই হোক, যে কারণের জন্য আমি এসেছি, যে গতবারে 10 জন ছেলেকে আমি এরকম এই ফ্রি গাইডেন্সটা দিয়েছিলাম, এবারে আরো ভালোভাবে 20 জন স্টুডেন্টকে দিতে চলেছি। এই 20 জন স্টুডেন্টকে কিভাবে দেবো না দেবো সবকিছু আমি আস্তে আস্তে বলছি, যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে পুরোপুরি বুঝতে পারবি এই ব্যাপারগুলোকে। 30 তারিখ মানে 30 সেপ্টেম্বর আমি একটা কমিউনিটিতে, মানে আইটি আমাদের যে ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউটের কমিউনিটিতে একটা পোস্ট করব। সেই পোস্টটা একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে, লিঙ্কে ক্লিক করলে তোরা দেখতে পাবি যে তোদের কাছে একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মের মধ্যে তোর নাম, বাবার নাম, বাড়ি কোথায়, কোন কলেজ, কোন ট্রেড, এবং তার সাথে সাথে গার্জেনের অ্যানুয়াল ইনকাম বা মান্থলি ইনকাম কত, এই ব্যাপারটা থাকবে। আমি মান্থলি ইনকামের বেসিসেই কিন্তু স্টুডেন্ট নেবো, গতবারও তাই নিয়েছিলাম, ঠিক আছে, এবারেও কিন্তু সেই রকমভাবেই নিতে চলেছি। পরীক্ষা নিয়ে নেব না, ঠিক আছে, মেধা তো সবারই থাকে, যারা মেধাবী তারা, ঠিক আছে, এমনিতে একটু ভালো পড়াশোনা করলে হয়ে যাবে, তারা সেলফ গাইডেন্স নিলে হয়ে যাবে। মেনলি আমি এটা দিচ্ছি এই কারণের জন্য, ঠিক আছে, সত্যি কথা বলতে কি অনেকে ঠিকঠাক মতন ভাবে পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারে না অর্থের অভাবে, এবং তার সাথে সাথে আরো যে প্রবলেমগুলো হয়, তারা বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল বা বিভিন্ন রকম চ্যানেল থেকে তারা পড়াশোনা করে, কিন্তু তারা ফিল্ট্রেশনটা পারে না, ফিল্টার করতে পারে না যে কোনটা ভালো কোনটা খারাপ, বা সবকিছু ফিল্টার গুলো করতে পারে না, যে কারণের জন্য আমি মাত্র 20 জনকে, ঠিক আছে, আমি যাকে গাইডেন্স দেবো এরকম ভাবে 100 জনকে একসাথে দেবো বা এরকম টাইপের ব্যাপার নয়। যার যার দায়িত্ব নেব তাকে পুরোপুরি দায়িত্ব নেবো। আগে যে 10 জনকে দিয়েছি তারা জানে যে আমার দায়িত্ববোধটা কিরকম, তাদের সাথে কিভাবে কি গাইড পেয়েছে বা না পেয়েছে তারা তাদেরকে সেইগুলো ব্যাপারগুলো সব তারা জানে। তা আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি যে গাইডেন্সটা দেবো সেই গাইডেন্সটা তারা এখানে এসে পড়তে পারবে, মানে দমদমে আমাদের যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে এসেও পড়তে পারে। খুব যদি অসুবিধা হয় তাই লাইভ ক্লাস করতে পারে, আমি লাইভ ক্লাসও করাবো, লাইভ ক্লাসও তারা অ্যাটেন্ড করতে পারে, এবং তাদের একটা পাসওয়ার্ড আইডি থাকবে, সেটা দিয়ে তারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারে, খুব দূরে যারা আছে। আর যারা কাছে আছে, কলকাতা বেসের মধ্যে আছে, তারা কিন্তু আমার ইনস্টিটিউটে এসে, আমাদের যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটে এসে ক্লাস পাবে। এবং আমার সাথে আমার যে অভিজ্ঞ টিম আছে, মানে যারা যারা বহু বছর ধরে জিলেটের জন্য পড়িয়ে আসছে, বহু বছর ধরে, তারাও কিন্তু সে আমার সাথে যুক্ত থাকবে। তাহলে জাস্ট এইটুকুনি বলার জন্য এসেছি। সামনে সেমিস্টার পরীক্ষা, 23 তারিখ থেকে সবার সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে, যারা 2022-এর ব্যাচ, মানে এবার এখন যারা ফোর্থ সেমিস্টার চলছে তাদের উদ্দেশ্যে বলছি, কিন্তু যারা পাস আউট তাদের জন্য না, যারা ফোর্থ সেমিস্টার তাদের জন্য বলছি যে সামনে সেমিস্টার পরীক্ষা, এই সেমিস্টার পরীক্ষাটা সবাই একটু মন দিয়ে দে। এই 30 তারিখ নাগাদ আমি কমিউনিটিতে একটা পোস্ট করব। আমি কিন্তু আর কোনো ভিডিও নিয়ে আসবো না, যে আমি অনেকে এরকম করে যে দেখি যে, বা এরকম যে রেজিস্ট্রেশন করো, এরকম কোনো রকম রেজিস্ট্রেশন করো বা কোনো কিছু বলবো না।
আমি কমিউনিটিতে ঠিক আছে একটা পোস্ট করব, সেই পোস্টের মধ্যে লিংক থাকবে, সেই লিংকটাকে ক্লিক করে তোরা তোদের সব ফর্মটা ফিল আপ করবি, ফর্মটা ফিল আপ করে সাবমিট করবি। সাবমিট করার পরে আমি সিলেক্ট করে নেবো 10 জন নয় 20 জন, 20 জন ছেলেকে, গতবার 10 জন নিয়েছিলাম, এবারে 20 জন, 20 জনকে আমি সিলেক্ট করে নেবো। সেই 20 জনকে যাদের দেখবো যে গার্জেনের মানে বাবা বা মায়ের ঠিক আছে মান্থলি ইনকাম অনেক কম, ঠিক আছে, সেই রকম হিসাবে 20 জনকে আমি সিলেক্ট করে নেবো। সেই 20 জনকে আমি ফ্রি গাইডেন্স দেবো, তাদের সাথে আমি ডাইরেক্ট কথা বলে নেবো, ফোন করে তাদের সাথে আমি কথা বলবো, কথা বলে করবো। তাহলে এই শুধুমাত্র এইটুকুনি বলার জন্যই আমি আজকে এসেছি। সামনে সেমিস্টার পরীক্ষা, সবাইকে মানে বলছি যে একটু মন দিয়ে যেন পড়াশোনাটা কর, কারণ সেমিস্টার মানে অনলাইনে হচ্ছে বলে ঠিকঠাক মতো পড়াশোনা করলি না তা নয়, এই সব সেমিস্টারগুলোই তোরা যখন বিটেক করবি এই সাবজেক্টগুলোই কিন্তু আবার করে থাকবে। এখন যদি পড়া থাকে তাহলে তোদের কিন্তু পড়ে সুবিধা হবে। তাহলে আজকে এত অবধি থাকো, সবাই ভালো থাকিস।